শিক্ষা প্রতিষ্ঠান ইকরা ইনস্টিটিউটে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের বর্ষ সমাপনী অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। অত্যন্ত সুনামের সহিত দিন শিক্ষার দায়িত্বে পরিচালিত প্রতিষ্ঠানটিতে শিশু কিশোর থেকে বয়স্কদের পুরোপুরি ইসলামী জ্ঞান অর্জনের সুযোগ সহকারে ওল্ডহ্যাম মুসলিম সেন্টারে অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে এই প্রতিষ্ঠান। আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলি জানান, মাদ্রাসার ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কিরাত, আরবি কথোপকথন, হাদিস, নাসির এবং ড্রামা পরিবেশন করেন। ইকরা ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল মাওলানা এফ কে শাহজাহানের সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা নোমান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ইভেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম মসজিদ কাউন্সিলের চেয়ার মুফতি হেলাল উদ্দিন, প্রতিষ্ঠানের ট্রাস্টি আশরাফ মাহমুদ উজ্জ্বল, শিক্ষক মাওলানা কবির হোসেন এবং শরীফ হোসেন সহ আরো অনেকে। এই সময় অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক অভিভাবক তাদের সন্তানদের পারফরমেন্স দেখার সুযোগ পান এবং দিনী শিক্ষা প্রসারে এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিশেষে বছর জুড়ে একাডেমিক ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সাফল্যের স্মারক তুলে দেওয়া হয়।